আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর বিজনেস কম্বিনেশন চ্যাপ্টারের অ্যাবজর্পশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে ম্যাটটি সলিউশন করব, সেই ম্যাটটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফোর্থ ইয়ার 2013 সাল 15 সাল 16 সাল আসছিল, তো কিছুটা পরিবর্তন হয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা বারবারই আসে, তো আজকে আমরা দেখাবো যে এই ম্যাথটি কিভাবে আমরা সলিউশন করব। তো আমাদের ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমরা অ্যাবজর্পশনের প্রথমে একটি কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেনে বলা আছে, দ্য ব্যালেন্স শিট অফ স্কোয়ার লিমিটেড অন 31 ডিসেম্বর 2017 ওয়াজ অ্যাজ ফলোস। স্কোয়ার লিমিটেডের 31 ডিসেম্বর 2017 তারিখের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটিসগুলো বলা আছে স্কোয়ার লিমিটেড। দ্য কোম্পানি ইজ অ্যাবজর্ব বাই তাস কোম্পানি লিমিটেড, অর্থাৎ এই স্কোয়ার কোম্পানিটাকে তাস কোম্পানি অ্যাবজর্ব করছে, অধিগ্রহণ করছে, অর্থাৎ গ্রহণ করছে। অর্থাৎ এই অ্যাবজর্ব তাস কোম্পানি স্কোয়ার কোম্পানিকে কিনে নিছে, শেয়ারগুলো কিনে নিছে। আন্ডার দ্য ফলোয়িং টার্মস, নীতির শর্ত সাপেক্ষে, অল দ্য অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস উইল বি টেকেন ওভার এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ তাস কোম্পানি যখন স্কোয়ার কোম্পানিকে ক্রয় করবে, তখন তার সম্পূর্ণ, অর্থাৎ তাস কোম্পানি যখন স্কোয়ার কোম্পানির কে অধিগ্রহণ করবে, তখন স্কোয়ার কোম্পানি তাস কোম্পানির নগদ টাকা, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক নিবে না। এই দুটা ব্যতীত সকল সম্পদ এবং লাইবিলিটিস এর দায়িত্ব গ্রহণ করবে কে? তাস কোম্পানি। তারপর বলা আছে, ডিভেঞ্চার অফ স্কোয়ার লিমিটেড, স্কোয়ার লিমিটেডের যে ডিভেঞ্চার আছে, দায় পাশে যে ডিভেঞ্চার আছে 1.5 লক্ষ টাকা, সে ডিভেঞ্চার অফ স্কোয়ার লিমিটেড ইজ টু বি ডিসার্জ এট এ প্রিমিয়াম 15% বাই দ্য ইস্যু অফ 15% ডিভেঞ্চার পার ইন তাস লিমিটেড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্কোয়ার লিমিটেডের যে ডিভেঞ্চার আছে 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকা পরিশোধ করবে কে? তাস কোম্পানি পরিশোধ করবে। কিসের মাধ্যমে? বর্তমানে যে অ্যামাউন্ট আছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকার যে ঋণ, সেই ঋণের আরো 15% বেশি, অর্থাৎ 15% প্রিমিয়ামে। এন্ড 15% প্রিমিয়ামে পরিশোধ করবে কি দ্বারা? নগদ টাকা দ্বারা? না, নগদ টাকা দ্বারা পরিশোধ করবে না, তাস লিমিটেড নিজের ডিভেঞ্চার দ্বারা। নিজের ডিভেঞ্চারের সুদের হার হচ্ছে 15%, আর স্কোয়ার কোম্পানির বর্তমান ডিভেঞ্চারের সুদের হার হচ্ছে 10%। অর্থাৎ 10%-এর ডিভেঞ্চারটা 15% রূপান্তর হয়ে যাবে। 10% সুদের ডিভেঞ্চারটা 15% সুদে রূপান্তর হয়ে যাবে, এবং অ্যামাউন্টটা বেড়ে যাবে 15%, 15% অ্যামাউন্টও বেড়ে যাবে। অর্থাৎ স্কোয়ার কোম্পানির যে শেয়ারটা আছে, যে স্কোয়ার কোম্পানির যে ডিভেঞ্চারটা আছে, সেটা বর্তমানে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার 15% বেশিও দিবে, আবার সুদের হারটা 10% থেকে 15% হয়ে যাবে। এ হচ্ছে ডিভেঞ্চারের শর্ত। তারপর 3 নম্বরে বলা হয়েছে যে পেমেন্ট অফ টাকা 6 পার শেয়ার ইন ক্যাশ, এবং স্কোয়ার লিমিটেডের প্রতিটা শেয়ারের বিপরীতে 6 টাকা করে ক্যাশ দিবে তাস কোম্পানি। 4 নম্বরে বলছে, ইস্যু ওয়ান শেয়ার অফ টাকা 10 অফ তাস লিমিটেড এট এ মার্কেট ভ্যালু অফ টাকা 12 পার শেয়ার ফর এভরি 2 শেয়ার অফ স্কোয়ার লিমিটেড। অর্থাৎ তাস লিমিটেডের 10 টাকা পার ভ্যালুর, 10 টাকার মূল্যমানের একটা করে শেয়ার দিবে প্রতি দুইটা স্কোয়ার লিমিটেডের প্রতি 2টা শেয়ারের বিপরীতে। অর্থাৎ স্কোয়ার লিমিটেডের প্রতি 2টা শেয়ারের বিপরীতে তাস কোম্পানি তার নিজের একটা শেয়ার দিবে। শেয়ারগুলোর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, আর মার্কেট ভ্যালু হচ্ছে 12 টাকা। অর্থাৎ যেই শেয়ারগুলো তাস কোম্পানি দিবে, সেই শেয়ারগুলোর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, আর মার্কেট ভ্যালু হচ্ছে 12 টাকা। তো এরপর 5 নম্বরে বলছে, লিকুইডেশন এক্সপেন্স, অর্থাৎ অবলোপনের যে ব্যয়, সেটা অফ 2500 আর টু বি পেইড বাই দ্য পারচেজিং কোম্পানি। অর্থাৎ 2500 টাকা একটা অবসায়ন ব্যয় আছে, সেই ব্যয়টা 2500 টাকা সেটা বহন করে পার্চেজিং কোম্পানি, মানে তাস কোম্পানি সেই ব্যয়টা বহন করতে হবে। আমাদের বলছে, শো দ্য লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ স্কোয়ার লিমিটেড, স্কোয়ার লিমিটেডের লেজারটা করতে বলছে আমাদের। তো আমরা স্কোয়ার কোম্পানির লেজারগুলো যখন করব, সেই লেজারগুলো করার আগে আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস করতে হবে। সেই ওয়ার্কিংসটা আমি একটু দেখে নিচ্ছি। প্রথম আমরা একটা ওয়ার্কিংস করব, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার, অর্থাৎ স্কোয়ার কোম্পানির নাম্বার অফ শেয়ার কত আছে। তো আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার কোম্পানির অর্ডিনারি শেয়ার আছে 5 লাখ টাকা মূলধন, 10 টাকা করে প্রতিটা, তার মানে 50,000 শেয়ার আছে টোটাল। এবার আমরা করবো ক্যালকুলেশন অফ পার্চেস কনসিডারেশন, অর্থাৎ ক্রয় প্রতিদান কী দিবে, অর্থাৎ স্কোয়ার কোম্পানির যে শেয়ার হোল্ডার তাদেরকে তাস কোম্পানি কী দিচ্ছে।
আমরা প্রথমে দেখতেছি টু শেয়ার হোল্ডার, যারা শেয়ারের মালিক তাদেরকে কোম্পানি দিচ্ছে 50,000, যেহেতু শেয়ার আছে প্রতি শেয়ারে 6 টাকা, আমরা 3 নম্বর ইয়েতে সমন্বয়ে পড়েছিলাম। তো 50,000 গুণ 6 সমান 3 লক্ষ টাকা। আর শেয়ার দিবে তাস কোম্পানি, তার শেয়ার দিবে প্রতি 2টা শেয়ারের বিপরীতে 1টা করে শেয়ার। তাহলে ওর যদি 50,000 শেয়ার থাকে, 50,000কে 2 দিয়ে ভাগ দিবে, যদি 2টার বিপরীতে 1টা দিবে, তাহলে মোট শেয়ার দিবে কত? 25,000 শেয়ার। ওই শেয়ারগুলোর মার্কেট প্রাইস আছে 12 টাকা, সেই 12 টাকা দিয়ে গুণ করে আমরা 3 লক্ষ টাকা লিখলাম। এখানে যেটা ফেস ভ্যালু আছে 10 টাকা, এই 10 টাকার কাজ এখানে হবে না। 10 টাকার কাজটা যখন আমরা তাস কোম্পানির ব্যালেন্স শিট করবো, তখন সেটা বাকি 2 টাকাটা প্রিমিয়াম হিসাবে দেখাবো। তো এখানে স্কয়ার কোম্পানির বইতে এটার কোনো কাজ নাই, আর যেহেতু লেজারটা আমাদের স্কয়ার কোম্পানির করতে বলছে, তাই আমরা এটাকে ইগনোর করে গেলাম। তো আমাদের শেয়ার হোল্ডারদেরকে তাস কোম্পানি কি দিচ্ছে? ক্যাশ দিচ্ছে আর শেয়ার দিচ্ছে। এবার যারা ডিভেঞ্চার আছে তাদের ডিভেঞ্চার হোল্ডারদের কি দিবে? ডিভেঞ্চার হোল্ডারদেরকে দিবে 15% ডিভেঞ্চার, যেটা 10% আছে সেটাকে তারা পরিবর্তন করে 15% ডিভেঞ্চার দিবে। তবে সেই আগের যে ফেস ভ্যালু 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকা না, 1.5 লক্ষ টাকা থেকে আরো 15% বেশি, কারণ এখানে বলা ছিল প্রিমিয়াম অফ 15%। সেই জন্য 1.5 লক্ষ টাকার সাথে আরো 15% যোগ করছে, মোট 1,72,500 টাকা। অর্থাৎ তাজ লিমিটেড স্কোয়ার কোম্পানির ডিভেঞ্চার হোল্ডারদেরকে 10%-এর স্থলে 15% সুদের ডিভেঞ্চার দিল এবং সাথে আরো 15% টাকা বাড়াই দিল। এরপর লিকুইডেশন এক্সপেন্সের জন্য সে আরো দিবে 2,500 টাকা। তার মানে তাজ কোম্পানি টোটাল স্কোয়ার কোম্পানিকে দিবে 7,75,000 টাকা। এটাই হচ্ছে পারচেজ কনসিডারেশন, অর্থাৎ তাজ কোম্পানি স্কোয়ার কোম্পানিকে এই মূল্য এই টাকা দিয়ে কিনে নিচ্ছে। এই ছিল আমাদের ওয়ার্কিংস। তা আমাদের ওয়ার্কিংস এর পারচেজ কনসিডারেশন আছে 7,75,000 টাকা। এখন আমরা আমাদের নেসেসারি লেজার অ্যাকাউন্ট গুলোতে যাবো। তো এখানে বেশি লেজার করতে হয় না, 3-4টা লেজার হয়। তো আমরা প্রথমে লেজারটা দেখি। প্রথম লেজার যেটা করবো আমরা হচ্ছে সেটা প্রথমে আমরা জার্নালটি দেখবো, যেহেতু জার্নালটি যদিও চাই নাই, আমি পরবর্তীতে যখন লেজারগুলো দেখাবো সেগুলো জার্নাল ছাড়াই দেখাবো, কিন্তু যেহেতু আমাদের প্রথম ক্লাস এবং বুঝার সুবিধাতে আমরা সর্বপ্রথম জার্নালগুলো আলোচনা করে নিই কীভাবে আমরা জার্নালগুলো তৈরি করবো। তো প্রথম জার্নালটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্যালেন্স শিটের মধ্যে যে অ্যাসেটগুলো আছে নন কারেন্ট নন ক্যাশ অ্যাসেট, সেই অ্যাসেটগুলোকে আমরা বন্ধ করে দেবো রিয়েলাইজেশনের মাধ্যমে। তো আমরা একটা জার্নাল দিচ্ছি রিয়েলাইজেশন ডেবিট অল অ্যাসেট ক্রেডিট, কারণ যেহেতু অ্যাসেটগুলো ডেবিট আইটেম ডেবিট ব্যালেন্স শো করে, তাই এগুলোকে আমরা ক্রেডিট করে দিয়ে ক্লোজ করে দিব। তো আমরা কী করছি, প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিট করছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,73,000 টাকা, মেশিনারি 3,40,000 টাকা, ইনভেন্টরি 1,62,000 টাকা, ফার্নিচার 51,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল 1,42,200 টাকা। আমরা এই টোটাল অ্যাসেটগুলোকে ক্রেডিট করে দিলাম, আর ডেবিট করবো কাকে? রিয়েলাইজেশনকে। টোটাল যোগফল 9,68,200 টাকা। ক্যাশ এট ব্যাঙ্ক আর ক্যাশ ইন হ্যান্ড, যেহেতু বড় কোম্পানি এই দুইটার দায়িত্ব নিচ্ছে না, মানে পার্চেজিং কোম্পানি, তাই এই দুটো এখানে আসবে না। যদি বড় কোম্পানি বা পার্চেজিং কোম্পানি এগুলো নিয়ে যেত, তাহলে এই দুটোও আমরা এখানে লিখে নিতাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কারেন্ট লাইব্রেরিগুলো বন্ধ করে দিব। তো কারেন্ট লাইব্রেরি কী আছে এখানে? অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল। আমরা কী করবো? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ডেবিট, আর রিয়েলাইজেশন ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের 1,20,000 টাকা, আর নোটস পেয়েবল ছিল 15,000 টাকা। এই যে 1,20,000, 15,000 যোগ করে 1,35,000 টাকা ক্রেডিট করে দিলাম রিয়েলাইজেশন। খুব ভালো করে আমাদের জাবেদাগুলো যদি বুঝতে পারি, তাহলে আমরা সবগুলো অঙ্কই করতে পারবো। প্রথম কাজ যেটা আমরা সেটা করলাম যে স্কোয়ার কোম্পানির বইতে আমরা সর্বপ্রথম যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে রিয়েলাইজেশন করলাম সকল অ্যাসেটগুলোকে আর সকল কারেন্ট লাইবিলিটিগুলোকে। তাহলে আমরা প্রথমে দুটো জাবেদা দিয়ে নিলাম, একটা হচ্ছে অ্যাসেট বুককে বন্ধ করে দেওয়া, আর একটা হচ্ছে লাইব্রেরিসগুলোকে কারেন্ট লাইব্রেরিসগুলোকে ক্লোজ করে দেওয়া। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা যে পারচেজ কনসিডারেশন বের করছিলাম আমরা 7,75,000 টাকা, সেই 7,75,000 টাকা আমরা রিয়েলাইজেশন দিয়ে তাস কোম্পানির কাছে হ্যান্ড ওভার করবো আমাদের কোম্পানিটাকে। এই জন্য আমরা জাবেদা দিব তাস কোম্পানি ডেবিট রিয়েলাইজেশন ক্রেডিট, অর্থাৎ তার কাছ থেকে আমরা 7,75,000 টাকার পারচেজ কনসিডারেশন পাবো। অর্থাৎ আমাদের এই ফান্ডটার মূল্য হচ্ছে 7,75,000 টাকা। তাহলে তাস কোম্পানি ডেবিট রিয়েলাইজেশন ক্রেডিট করে দিলাম। এখন আমরা যেটা করবো, তাস কোম্পানি আমাদেরকে যেই কনসিডারেশনগুলো দিয়েছে সেগুলোকে আমরা রিসিভ করবো। সেগুলো রিসিভ করবো কিভাবে? আমরা রিসিভ করবো ক্যাশ ডেবিট 3,02,500, যেটা আমরা একটু আগে ওয়ার্কিংসে করেছিলাম, আমি একটু দেখাই দিই। এই যে আমরা এখানে ক্যাশ পাচ্ছি 3 লক্ষ, আর এদিকে আছে লিকুইডেশন এক্সপেন্স পাবো 2,500, তার মানে 3,02,500, আর শেয়ার পাচ্ছি 3 লক্ষ টাকার, আর ডিভেঞ্চার পাচ্ছি 1,72,500 টাকা। এটাই আমরা তাস কোম্পানির কাছ থেকে রিসিভ করবো। এই যে ক্যাশ ডেবিট 3,02,500, ইকুইটি শেয়ার ইন তাস লিমিট কোম্পানি 3 লক্ষ টাকা, আর ডিভেঞ্চার 1,72,500, টোটাল 7,75,000 টাকা তাস কোম্পানির কাছ থেকে আমরা রিসিভ করলাম তার পারচেজ কনসিডারেশন বাবদ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিভেঞ্চার হোল্ডারদের সাথে আমাদের লেনদেনগুলো অফ করে দিতে হবে।
তো আমরা প্রথমে দেখি যে ডিভেঞ্চার আছে কত 1.5 লক্ষ টাকা। আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা দিয়ে ডিভেঞ্চারদেরকে সেট আপ করতেছি না, আমাদের সেট আপ করতে হচ্ছে 15% বেশি দিয়ে, অর্থাৎ 1.5 লক্ষ টাকার 15% অর্থাৎ 22,500 টাকা বেশি দিতে হচ্ছে। তো আমাদের ডিভেঞ্চার বইয়ে লেখা আছে 1.5 লক্ষ টাকা, তাই আমরা ডিভেঞ্চার ডেবিট করলাম 1.5 লক্ষ টাকা। যে টাকাটা আমাদের বেশি দিতে হচ্ছে সেটা রিয়েলাইজেশনে ডেবিট করবো আমরা, আর ডিভেঞ্চার হোল্ডার ক্রেডিট 1,72,500 টাকা। এবার এই ডিভেঞ্চার হোল্ডারদেরকে আমরা তাস কোম্পানির যে ডিভেঞ্চারটা ছিল আমাদের সেটা দিয়ে দিলাম, ডিভেঞ্চার হোল্ডার ডেবিট, আর 15% ডিভেঞ্চার ইন তাস কোম্পানি ক্রেডিট, অর্থাৎ তাস কোম্পানি আমাদেরকে যে ডিভেঞ্চারটা দিয়েছিল আমরা সেটা আমাদের ডিভেঞ্চার হোল্ডারদেরকে দিয়ে দিলাম। তার মানে ডিভেঞ্চার হোল্ডারদের সাথে আমাদের সকল লেনদেনের সমাপ্তি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে একটা এক্সপেন্স আছে 2,500 টাকা, যেটা ওই লিকুইডেশন এক্সপেন্স আমাদের জন্য তাস কোম্পানি দিয়েছিল, সেটা আমরা দিয়ে দিলাম রিয়েলাইজেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। রিয়েলাইজেশনটা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জন্য যতগুলো ভালো হয় সেই জন্য রিয়েলাইজেশন ক্রেডিট, আর যখন খারাপগুলো হবে তখন রিয়েলাইজেশনটা ডেবিট করে দিব আমরা। সেই জন্য এক্সপেন্সের জন্য আমরা রিয়েলাইজেশনটা ডেবিট করছি, যদি এখানে আয় হতো তাহলে রিয়েলাইজেশনটা ক্রেডিট করতাম। তো এবার আমরা এক্সপেন্সটা পেড করে দিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা রিয়েলাইজেশন করতে গিয়ে আমাদের একটা লাভ বা লস হয়েছে, সেই লাভ লসটাকে আমরা শেয়ার হোল্ডারদেরকে বিতরণ করে দেব। যেমন আমরা জাবেদা দিলাম ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট রিয়েলাইজেশন ক্রেডিট, এটা হচ্ছে লসের জাবেদা। যদি এখানে লাভ হতো তাহলে আমরা এখানে লাভের জাবেদা দিতাম রিয়েলাইজেশন ডেবিট ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে আমাদের লাভের জাবেদা দিতাম, লসের জাবেদা দিতাম, সরি লাভের জাবেদা দিতাম। তো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমাদের কিভাবে আসলো আমি একটু দেখাই দিই। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমরা কোথায় পেলাম, এটা যদি আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করে নিই সেখান থেকেও পাবো। আর যেহেতু আমরা এখানে যা আগে জাবেদা করতেছি সেহেতু আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আমরা দেখে দিই কিভাবে আসলো। তো এখানে রিয়েলাইজেশনের লাভ বা লস হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা সহজ উপায় আছে। আমাদের প্রত্যেকটা জাবেদায় যখন আমরা যে রিয়েলাইজেশনটা করেছিলাম যে আমরা প্রত্যেকটা জাবেদা যখন রিয়েলাইজেশন করেছিলাম এখানে রিয়েলাইজেশন গুলো আমাদের ডেবিট হয়েছে এবং ক্রেডিট হয়েছে। যদি রিয়েলাইজেশনের ডেবিট পাশ গুলো বড় হয় অর্থাৎ ডেবিট রিয়েলাইজেশন যদি বড় হয় তাহলে ক্রেডিট রিয়েলাইজেশনটা যদি ছোট হয় তাহলে আমাদের লস হবে, আর যদি ক্রেডিট রিয়েলাইজেশন বড় হয় আর ডেবিটটা যদি ছোট হয় তাহলে আমাদের লাভ হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিয়েলাইজেশন ডেবিট হয়েছে আমাদের 6,98,200, তারপর এখানে ডেবিট হয়েছে 22,500, এখানে ক্রেডিট হয়েছে 1,35,000 আর 7,75,000। এগুলো আমরা এখানে রিয়েলাইজেশন গুলো লিখে নিব। এই যে আমরা এখানে লিখে নিলাম যে 6,68,000 ডেবিট, 1,35,000 ক্রেডিট আর 7,75,000 ক্রেডিট, 22,500 ডেবিট, 2,500 ডেবিট হয়েছে এখানে। তাহলে এবার আমরা দেখলাম এখানে যোগ বিয়োগ করার পর ডেবিট পাশটা বড় হয়, ডেবিট সাইডটা বড় হয়, যেহেতু ডেবিট বড় হয়েছে তাই আমাদের লস, আর লস হলে আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব কমে যায়, সেজন্য ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট হবে আর রিয়েলাইজেশন ক্রেডিট হবে। এখানে যদি লাভ হতো তাহলে রিয়েলাইজেশন ডেবিট হয়ে ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট হতো। এই ছিল রিয়েলাইজেশন করার জন্য নিয়ম, যদি আমরা লেজার না করে তারা জাবেদা থেকে করি। এরপর আমরা দেখব যে মালিকানা স্বত্ব কি কি আছে, মালিকানা স্বত্বগুলো বন্ধ করব। আমরা মালিকানা স্বত্ব দিচ্ছি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, সেই অর্ডিনারি শেয়ার ক্যাপিটালটা আমরা লিখলাম 5 লক্ষ টাকা। এখানে 5 লক্ষ টাকা আমাদের অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আছে, আমরা সেই অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল লিখলাম। এরপর আছে আমাদের জেনারেল রিজার্ভ 70,000 টাকা, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড 30,000 টাকা, ইনকাম স্টেটমেন্ট 1,10,000 টাকা। যত মালিকানা স্বত্ব আছে সব মালিকানা স্বত্ব আমরা ডেবিট করে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট করে দিব। তো টোটাল আমাদের এখানে দেখলাম যে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 7,10,000 টাকা। এখন দেখি আমরা ইকুইটি শেয়ার হোল্ডার যেটা আছে সেটা 7,10,000 টাকা ক্রেডিট হয়েছে আর ডেবিট আছে 83,200 টাকা। তাহলে এখন যেহেতু ক্রেডিট এবং ডেবিট দুটা বিয়োগ করার পর মালিকানা স্বত্বের আর টোটাল দাবি আছে 6,26,800 টাকা, অর্থাৎ আমরা যদি এই 7,10,000 থেকে 83,200 টাকা বাদ দিই তাহলে থাকে 6,26,800 টাকা। এই 6,26,800 টাকা এখন আমাদের পরিশোধ করে দিতে হবে। কি দিয়ে পরিশোধ করবো, আমাদের কাছে তাস কোম্পানির কিছু শেয়ার আছে সেই শেয়ারটা দিয়ে পরিশোধ করবো। শেয়ারটা ছিল 3 লক্ষ টাকা, আমরা যখন ওয়ার্কিং দেখেছিলাম তখন ছিল 3 লক্ষ টাকা আমাদের শেয়ার আছে, এবং সাথে ক্যাশ দিতে হবে। এখন এই ক্যাশটা আমাদের মিলে যেতে হবে, অর্থাৎ আমাদের এই যে 6,26,800 টাকা মালিকদের দাবি সেই দাবির মধ্যে যেহেতু আমরা 3 লক্ষ টাকা শেয়ার দিয়ে দিলাম আর 3,26,800 টাকা পাবে, এটা যদি আমার ক্যাশের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। তো আমরা একটু দেখি, প্রথমে ক্যাশ ইন হ্যান্ড আমাদের ব্যালেন্স ছিল 1,500 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক ছিল আমাদের 25,300 টাকা, আমরা দুটো যোগ করলাম। এরপর আমাদের একটা ক্যাশ রিসিপ্ট ছিল, আমাদের এখানে একটা ক্যাশ রিসিপ্ট ছিল ডেবিট 3,02,500 টাকা, সেই 3,02,500 টাকা আমরা যোগ করলাম। আর এখানে যেটা ক্যাশ ক্রেডিট ছিল 2,500 টাকা সেটা বিয়োগ করলাম। বিয়োগ করার পর যদি দেখি যে আমাদের বরাবর 3,26,800 টাকা আছে,
তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা মিলে গেছে। এই ছিল আমাদের জাবেদার নিয়ম। তো জাবেদা মূলত তেমন একটা চায় না পরীক্ষায়, পরীক্ষায় আমাদের লেজার করতে হয়, তাই আমি সরাসরি লেজারে চলে যাব। এখন লেজারগুলো এমনভাবে করবো যাতে আমরা জাবেদার সাহায্য ছাড়াই লেজারগুলো করতে পারি। সেজন্য আমাদের লেজারগুলো থিমগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। থিমগুলো মনোযোগ দিয়ে দেখলে আমরা আশা করি লেজার জাবেদা ছাড়াই লেজারগুলো করতে পারবো। তো প্রথম যে লেজারটা সেটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তো আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা কীভাবে করবো? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করার জন্য আমরা সর্বপ্রথম যে অ্যাসেটগুলোকে ক্লোজ করেছিলাম মনে আছে, সেই অ্যাসেটগুলোকে আমরা রিয়েলাইজেশনের ডেবিট পাশে লিখে নিব। এই যে ল্যান্ড এন্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেন্টরি, ফার্নিচার, এগুলোকে ডেবিট পাশে লিখে নিব রিয়েলাইজেশন অ্যাকাউন্টে। এবং ক্রেডিট পাশে আমরা কারেন্ট লাইবিলিটিগুলো লিখে নিব, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবলগুলো লিখে নিলাম। অর্থাৎ আমরা প্রথম দুই জায়গায় যেগুলো ক্লোজ করছিলাম সেগুলো আমরা লিখে নিলাম। রিয়েলাইজেশন ডেবিট পাশে আসবে অ্যাসেটগুলো, আর লাইবিলিটিসগুলো আসবে ক্রেডিট পাশে। এরপর আমরা তাস কোম্পানিকে এই আমাদের পুরো কোম্পানিটা বিক্রি করে দেওয়া হয়েছিল 7,75,000 টাকায়, সেটা আমরা ক্রেডিট পাশে লিখে দিব, তাস কোম্পানি লিমিটেড 7,75,000 টাকা। এবার আমরা একটা ডিভেঞ্চার পরিশোধ করার সময় যে আমাদের যে লস হয়েছিল, অর্থাৎ 1,50,000 টাকার যে ডিভেঞ্চারটা আমরা 15% বেশি পরিশোধ করছিলাম, 1,50,000 টাকার ডিভেঞ্চারটা 15% বেশি পরিশোধ করছিলাম, সেখানে একটা আমাদের লস ছিল, সেই লসটা আমরা ডেবিটে দিব। এটা 7,75,000 টাকায় আমরা ওয়ার্কিস থেকে আনছিলাম, এটা বললাম। এই 1,50,000 টাকা 22,500 টাকা, যেটা 1,50,000 টাকার 15% 22,500 টাকা ডিভেঞ্চার হোল্ডার দিয়ে ডেবিটে দিতে হবে। আর আমাদের যে একটা এক্সপেন্স ছিল 2,500 টাকা লিকুইডেশন এক্সপেন্স পরিশোধ করছি, সেটাও আমরা ডেবিটে দিব। দেওয়ার পর এই আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট শেষ হয়ে গেল। এবার রিয়েলাইজেশন অ্যাকাউন্টে যোগ করার পর যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আমরা শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। ব্যালেন্সটা যেদিকে হতে পারে, এটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। যদি ক্রেডিটও হয় তাহলে লস, আর যদি ডেবিটও হয় লাভ, কারণ রিয়েলাইজেশনের সকল প্রকার লাভগুলো ক্রেডিটে লেখা হয় আর লসগুলো ডেবিটে লেখা হয়। যেহেতু লসের পাল্লা ভারী তাই আমাদের এটা লসে হয়েছে। যদি আমাদের ক্রেডিটের পাল্লাটা ভারী হতো বা ক্রেডিট লাভের পাল্লাটা ভারী হতো তাহলে আমাদের যে ব্যালেন্সটা সেটা আমাদের লাভ হতো। আর লাভ হোক আর লস হোক সেটা আমরা শেয়ার হোল্ডার অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেবো। এই ছিল আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এবার আমরা দেখবো তাস কোম্পানি অ্যাকাউন্ট। তাস কোম্পানির সাথে আমাদের যে লেনদেন সেই অ্যাকাউন্টটা আমরা দেখবো। প্রথমে আমরা তাস কোম্পানির কাছে 7,75,000 টাকায় পারচেস কনসিডারেশনে আমাদের যে চুক্তিটা হয়েছে সেটা আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখে নেব। এরপর তাস কোম্পানি আমাদের 7,75,000 টাকার বিপরীতে কী কী দিল? প্রথমে দিয়েছে তাস কোম্পানি শেয়ার দিয়েছিল 3,00,000 টাকা, তারপর আমাদের ডিভেঞ্চার দিয়েছিল 1,72,500 টাকা, তারপর ক্যাশ দিয়েছিল 3,02,500 টাকা। অর্থাৎ যে পার্সেস কনসিডারেশনটা সেটা আমরা ক্রেডিট পাশে লিখে দিব, দুই পাশ মিলে যাবে। এই ছিল আমাদের তাস কোম্পানি অ্যাকাউন্ট বা পার্সেসিং কোম্পানি অ্যাকাউন্ট। এখন আমরা দেখবো ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট হচ্ছে যে ডিভেঞ্চারদের সাথে যে লেনদেনটা আছে আমাদের সেই ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টটা। প্রথমে এবার আমরা ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টে আমরা যে ডিভেঞ্চারটা লিখবো, 10% ডিভেঞ্চার আছে, সেই 10% ডিভেঞ্চার 1,50,000 টাকা লিখে নিব। সাথে আমাদের যে 22,500 টাকা এক্সট্রা দিতে হচ্ছে সেটাও আমরা ক্রেডিট পাশে লিখে নেবো রিয়েলাইজেশন নামে। তার মানে টোটাল ডিভেঞ্চার হোল্ডারদের দাবি হলো 1,72,500 টাকা, সেটা আমরা 15% ডিভেঞ্চার ইন তাস কোম্পানি যে ডিভেঞ্চার সেটা দিয়ে আমরা মিট করে দিলেই আমাদের ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টটা মিলে যাবে। অর্থাৎ ডিভেঞ্চারটা ক্রেডিট পাশে বসবে, যেটা এক্সট্রা দিলাম আমরা সেটা আমাদের ডেবিট পাশে বসবে, আর আমরা যদি এরকম কম দিই তাহলে সেটা আমাদের ডেবিট পাশে বসে দিব, আর যেহেতু বেশি দিচ্ছি সেজন্য আমরা ক্রেডিট পাশে বসে দিলাম। এরপর আমাদের ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টটা মিলে যাবে। এবার আমরা করব ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, যারা আমাদের মালিকানা সত্ত্বা আছে তাদের। তো ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট করার জন্য আমাদের ইকুইটি যে শেয়ার হোল্ডার যে স্বত্বগুলো আছে সেগুলো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ মালিকানা সত্ত্বের যত আইটেম আছে সবগুলো আইটেম আমরা লিখে নিব। প্রথমে যে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, ইনকাম স্টেটমেন্ট, এগুলো আমরা লিখে নিলাম। এবার যেহেতু আমাদের রিয়েলাইজেশনে লস হয়েছিল সেই লসটা আমরা ডেবিটে লিখে নিব, যদি লাভ হতো লাভটা আমরা ক্রেডিটে লিখে নিতাম। এরপর লাভ লস হিসাব করার পরে তাদের যে ইয়েটা পাওনাটা আছে সেটা আমরা পরিশোধ করব। কি দিয়ে পরিশোধ করব? তাস কোম্পানির শেয়ার দিয়ে 3,00,000 টাকা, তাস কোম্পানির শেয়ার দিয়ে এবং ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবো আমরা 3,26,800 টাকা। অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা পরিশোধ করে দিলাম তাস কোম্পানির শেয়ার দিয়ে 3,00,000 টাকা, আর ক্যাশ দিলাম 3,26,800 টাকা। এটা আমরা ডিফারেন্স করে বসাতে পারি। এই ডিফারেন্সটা যদি ক্যাশ অ্যাকাউন্টে বসানোর পর মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা দেখবো তাহলে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে কি মালিকানা সত্ত্বগুলো ক্রেডিট পাশে বসবে, আর যেগুলো লস আছে সেগুলো আমাদের ডেবিট পাশে বসবে, এবং তাদের যে সেটেলমেন্ট, সেটেলমেন্টের ডেবিটে পাশে দিলে মিলে যাবে। এরপর আমরা দেখবো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টে আমাদের ওপেনিং ব্যালেন্স আছে 1,500 টাকা আর 25,300 টাকা,
আমরা ব্যালেন্স দিয়ে ক্যাশ ইন হ্যান্ড 1500, ক্যাশ এট ব্যাংক 25300। এরপর আমরা একটা ক্যাশ টাকা পেয়েছিলাম 3,02,500 টাকা, সেটা আমরা টাস্ক কোম্পানির কাছ থেকে 3,02,500 টাকা এটা আমরা ডেবিটে লিখবো। এখান থেকে আমরা প্রদান করছি ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে 3,26,800 টাকা। এই যে 3,26,800 টাকা ইকুইটি শেয়ার হোল্ডারদের যে প্রদান করলাম সেটা আমরা বসে দিলাম। ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে যে 3,26,800 টাকা দিয়েছি সেটা আমরা ক্রেডিট পাশে দিব, সাথে যে 2,500 টাকা আমরা ব্যয় করছিলাম সেই ব্যয়টাও আমরা ক্রেডিট পাশে দিয়ে দিব। তখন আমাদের ক্যাশ অ্যাকাউন্টে 2,500 যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা লেজার জার্নাল ছাড়াও লেজার করতে পারি অথবা জার্নাল থেকে দেখে দেখে লেজার করতে পারি। এই ছিল আমাদের আজকে স্কোয়ার কোম্পানির যে নেসেসারি লেজার অ্যাকাউন্ট বা প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট, এই 4-5টা লেজার করলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আমাদের ক্লাসের সাথে সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা এটার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।